আমার মনে হয় সবাই চলে আসছেন অ্যাজ অডিয়েন্স এবং আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাব এবং আমার সঙ্গে রয়েছে দুজন তরুণ যাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো একটু পর তার আগে আমি বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা কথা বলবো গেমিং ডিসঅর্ডার নিয়ে এবং আমি পরিচয় করিয়ে দেবো দুজন দুজনকে একজন হচ্ছে আমাদের আমাদের আজকে আপনারা খেলা দেখেছেন হয়তো বিপিএল সিলেট সিলেট সিক্সার্স এর একটা খুব নাম করা প্লেয়ার যে হচ্ছে এবার বিপিএল সবচেয়ে বেশি উইকেট পেয়েছে আমরা তাসকিনের সাথে পরিচয় করে দিব তাসকিন আসসালামু আলাইকুম তাসকিন আছে তুমি যে বিপিএলে এত মানে এতগুলো উইকেট পেয়েছো তোমার অনুভূতি কি তোমার তো যখন মাঠে খেললা তখন তো তোমার দাড়ি ছিল না যে জাস্ট কফটা ছিল এখন ওকে তো সবই তো আল্লাহর ইচ্ছা না স্কিল ডেভেলপিং অনেক 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 কিছু হয় যেমন যেটা আসলে স্কিল ডেভেলপিং এর জন্য আজকে এত 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 দূর আর সবই আল্লাহর ইচ্ছা আচ্ছা তাসকিন তুমি এবার তোমার আসল পরিচয়টা দাও ইউ আর নট তাসকিন আমি আসলে তাসকিন না সবাই মানুষ বলে যে আমি তাসকিনের মতো দেখতে কিছুটা আসলে আমি হচ্ছে সাতমাস তন্ময় এইচএসসি এইচএসসি ক্যান্ডিডেট সামনে আমার এক্সাম যাহক আমরা তাহলে আরেকজনের সাথে পরিচিত হই এবং তুমি যেরকম আমার একজন প্রিয় মানুষ এই ছেলেটা আমার খুব প্রিয় মানুষ তবে একসময় সে আমাকে যথেষ্ট আমার বিরক্তির কারণ ছিল এই ছেলেটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইজামুল আখসিআম কথা কি বলবো না যত কম বলবো ততই ভালো আমার কথা বলবে না তুমি তোমার কথা বলো তুমি এখন কোথায় পড়ছো বা কোথায় কি করছো জি আমি বর্তমানে এইচএসসি এক্সাম শেষ করার পরে আমি এখন পাঞ্জাবের একটি ইউনিভার্সিটি লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছি সবাই দোয়া করবেন আজকে আমরা গেমিং ডিসঅর্ডার নিয়ে কথা বলবো ভাইয়া এটা আগেই বলে দিয়েছে সো এখন আমরা একটু যেতে পারি টপিকসে আর এত দ্রুত টপিকসে যাবো আমরা মানে আই ওয়ান টু বি সাবজেক্টিভ ফার্স্ট দেন আমি অবজেক্টিভ হব আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে গেমিং ডিসঅর্ডার বেশ কিছুদিন আগে আচ্ছা আমরা একসাথে একটু মানে আমরা হয়ে যাই লাইফে বেশ কিছুদিন আগে আমাদের একটা জিনিস নিয়ে খুব বেশি আমরা সংকিত ছিলাম সেটা হচ্ছে একটা গেম ভিডিও গেম ব্লু হোয়েল তো ব্লু হোয়েল ব্যাপারটা সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্স কি কি মনে হয় গেমটা কি ছিল আসলে গেমটা মানে ওরা যেটা বাইরের কান্ট্রি থেকে যেটা আমাদের লঞ্চ হয়েছিল আমাদের বাংলাদেশে যখন যেটা লঞ্চ করে তো বাংলাদেশে মানে সবাই মানে ওটাকে সবাই এমনভাবে নিছে যেটা অ্যাডিক্টেড হওয়ার মতো আবার কি আবার আবার অ্যাডিক্টেড হওয়ার মতো না এখন সেম লাইক আমার ফ্যামিলি দিক দিয়ে আমার বলতে গেলে আমার আপুর কথাই বলি যখন আমি মোবাইল হাতে নিই তো আমাকে ডিডি ক্লাসে বলে হ্যাঁ তুই গেম খেলতেছিস না এই তুই গেম খেলতেছিস না তুই ব্লু হেল মানে এটা একটা মানে একটা ভুল ধারণা মানে এটা নিয়ে একটা ফবিয়া তৈরি হয়েছিল সব জায়গায় সব জায়গায় একটা তৈরি হয়েছিল যে আর আর যেটা তৈরি করছিল যারা তৈরি করছিল গেমটা ওদের মধ্যে মানে ওরা ওরা বুঝতে চাইছে যে মানে আম জনতা যেমন এই বসে খাওয়ার মতো মানুষজন মানে মানে যারা মানে কাজের জন্য না যে টাইপের মানুষজন ওরা ওরা বলছে এদেরকে আমরা মারে ফেলবো মানে এদের জন্য আমরা দুনিয়া চাই না মানে এরা মানে এতে কিছু হবে না এই টাইপসের ওরা পড়া এটা কিন্তু আসলে এটা একটা মানে এটা 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 কিছুই না এটা কিছুই না আমি মনে করি আচ্ছা সো আমি ব্লু হেল নিয়ে কেন কথা শুরু করলাম কারণ ব্লু তো একটা গেম আমরা একটা গেম নিয়ে কথা বলছিলাম এবং আমরা ওই প্রসঙ্গে আবার আসব তার আগে আমি সিয়ামের কাছে যাব সিয়াম বলবে তার গেমিং এর ইতিহাস বলবে মানে যখন তুমি গেমিং শুরু করো তোমার গেম খেলতে ভালো লাগে বা গেম ব্যাপারটা তোমাকে কোন দিক দিয়ে লাভবান করছে কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করছে তুমি এখন গেম এডিক্টেড না আমি জানি কিন্তু একসময় তুমি প্রচুর গেম খেলতাম সেই এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করো আসলে গেমিং বিষয়টা পুরো পুরোটাই অ্যাডিকশানের বিষয়টা একটা আমরা যখন একটা গেমের প্রতি গেমে খেলি আর কি তখন এটার প্রতি যখন পুরো মনটাই দিয়ে দেয় এটা অনেক ব্যাড এফেক্ট আছে এখন কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো লাগে যেমন কিছুদিন আগে কিছুদিন আগে না দুই তিন বছর আগে একটি গেম অনেক চলছিল তখন মোবাইল আর কি সেটা ছিল ক্ল্যাশ অফ ক্ল্যান্স যখন আমরা এসএসসি পরীক্ষার্থী জি তখন ক্ল্যাশ অফ ক্ল্যান্স অনেক জনপ্রিয়তা ছিল এটার জন্য আই থিঙ্ক যে বহু বহু স্টুডেন্ট তাদের প্যারেন্টস সবাই এটাতে একটি মানে কি বলবো হতভাবে শিক্ষা হয়েছিল হতাশা হয়েছিল এটার জন্য অনেকের এটার জন্য অনেকেরই পড়াশোনার এটার জন্য অনেকের পড়াশোনা করতে হয়েছে আমি আমি এক সময় অনেক গেম টাইম অনেক অনেক বেশি অ্যাডিক্টেড ছিলাম লাইক যখন আমি ফার্স্ট টাইম পিসি কিনছিলাম ক্লাস টু থ্রির কথা তখন ভাইসিটি গেমটা অনেক জনপ্রিয়তা ছিল এমন কোনো দিন এমন দিন গেছে যে আমি সারা রাতের বেলা ঘুমাই নেই সারা রাত গেম খেলছি তারপরে ক্রিকেট টু বা টু ছিল মেবি তখন যাই হোক এখন গেমিং বিষয়টা এটা পুরোটাই নিজের উপর ডিপেন্ড করে অডিয়েন্স কিন্তু আমি না তুমি কথা বলছো আমার ফেসবুকে সকল যারা যুক্ত আছে সবার সাথে সুতরাং তুমি গেমিং নিয়ে যে কথাটা বলছো সবাইকে বলছো মানে রিমাইন্ড করে দিলাম কারণ বিষয়টা আমরা মানে পাবলিকলি বলছি আর কি আর গেমিং বিষয়টা এখন মানে এমন একটা অ্যাডিকশান হয়ে গেছে এটা বলতে গেলে মাদকের চেয়েও কিছু ক্ষেত্রে খারাপ মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা একদম হান্ড্রেড প্রুফ আচ্ছা গেমিং কি কি ক্ষতি করতে পারে এটা নিয়ে আমি মানে আমাদের তাসকিন তার মন্তব্য শুনবো ক্ষতি বলতে আসলে ক্ষতি বলতে সব কিছু সব কিছু নিজের উপর ডিপেন্ড এটা এটা আমি বিশেষ করি এবং সবাই বিশেষ করে যেটা তুমি গেমিংটাকে পজিটিভলি নাও হ্যাঁ অবশ্যই আমি কেন গেমিংটাকে পজিটিভ নাও যেমন আমরা লাইক আমরা খেলাধুলা শেষে অনেকে চাই থাকে না যে হচ্ছে স্কুল ছুটি হবে আমরা যাব হচ্ছে খেলতে বিকালে ফুটবল আরে চল খেলতে যাব এই টাইপস এখন সবাই এখন যুক্ত মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ এখন সবাই যদি এখন গেমটাকে এমনভাবে অ্যাডিক্টেড নিচ্ছে যেটা হ্যাঁ আমি পড়বো না মানে আমি গেম খেলবো অলওয়েজ এই দিক দিয়ে যখন অ্যাডিক্টেড হয়ে যায় তখন কিন্তু অবশ্যই কিন্তু একটা মানে পড়াশোনার ক্ষতি এই টাইপস তারপর হচ্ছে তোমার থাকে না অনেক টাইপের যে পড়াশোনায় মন বসে না মোবাইল মোবাইল থাকলে অলওয়েজ মাথায় নক করেছে মোবাইল তো আসে একটু গেমটা খেলি অনটা করি একটু দেখি না মোবাইল খেলি মানে গেমটা গেমটা খেলি এই টাইপসের কিন্তু মনে করেন আমরা যেটা মানে 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 গেমিংয়েডি মানে আপনি যেটা বললেন যে ব্যাড ইফেক্ট পড়বে এই ব্যাড ইফেক্ট পড়লে সব কিছু কিন্তু নিজের আমি আগেই বলছি যে নিজের উপর কারণ আমি যদি এখন মনে করি যে এটাকে পজিটিভলি নেওয়ার মতো যে আমি এট অ্যাট এ টাইম একটা পড়বো এ টাইম খেলবো অ্যাট এ টাইম খাবো অ্যাট এ টাইম যাবো অ্যাট এ টাইম আবার 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 যাই একটু মোবাইলটা খেলবো হ্যাঁ এই টাইমটা যদি আমি রুলসটা ফলো করি এটা আমি রুলসটা ফলো করি তাও আমাদের সময়ের ব্যাপারে লেগস অফ কন্ট্রোল ব্যাপারটা হয়ে যাবে হ্যাঁ জি জি মানে আমি যদি এই জিনিসটা ফলো করি তাহলে কিন্তু আমার কাছে মনে হয় না যে গেমিং মানে জিনিসটাকে মানে পজিটিভ থিংলি আমি নেবো কারণ আমি অ্যাজ লাইকে আমি আমি ক্রিকেট পছন্দ করি আপনিও জানেন সেটা আমি খেলি মানে ভালো লাগে মানে এই কিন্তু এখন তোমার কাছে মানে যেটা শুনলাম গেমিং সম্পর্কে বেশিরভাগই ইতিবাচক আর সিয়াম যেটা বলতে চেয়েছিল নেতিবাচক দিকও আছে সময় নষ্ট করা বা ওটাতে এডিক্টেড হয়ে যাওয়া আর এডিকশন হয়ে গেলে তো বিষয়টা ভালো থাকে না তো আমি এবার একটু আসি যেহেতু তাদের কথা শুনলাম এতক্ষণ ধরে সেটা হচ্ছে গেমিং ডিসঅর্ডার কথাটাই আমি বলে ফেলছি এখানে ডিসঅর্ডার বলতে এটা এটা একটা মানসিক মানসিক রোগ রোগ এবং যদি নাই হবে তাহলে আমরা দেখি যে তরুণদের মধ্যে চলে আসছে তারা বিচ্ছিন্ন গার্লসদের মধ্যে আছে তারা প্রচুর পরিমাণে যখন ভিডিও গেম খেলে তখন তারা খুব একটা মানে সামাজিক হওয়ার ক্ষেত্রে এটা একটা বাধা অনেক ক্ষেত্রে তাদের তারা খুব পোর স্কোর করে খুব ভালো স্কোর কারণ এই আমি কিছু ঘটনা এক্সপিরিয়েন্স করেছি আমি কাউকে দেখেছি গেম খেলে খেলে মানে অ্যাকাডেমিক লাইফটাইকেই ডিস্ট্রয় করে ফেলছে পড়ালেখা ক্ষেত্রে তার অনেক প্রবলেম হয়েছে পড়ালেখায় সে খুব একটা ভালো কিছু করতে পারেনি এবং সবচেয়ে প্যাথেটিক যেটা যে ঘটনাটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা ছাত্রকে দেখেছি সে তার বাবা মার সাথে খারাপ ব্যাপার করছে এবং খুব বাজে ব্যবহার করছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে সে তার মধ্যে যে অ্যাগ্রেশনের ব্যাপারটা সেটা চলে আসছে যেহেতু সে এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডগুলো শো করতেছে ইভেন তাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে বাবা মা সেই বাবা মার প্রতি সো এটা এটা একটা অভিশাপ আমার কাছে মনে হয় আর রিসেন্ট কিছু গেম এসেছে যে গেমগুলো খুব বেশি অ্যাবজর্ভ করে ফেলতেছে তাদেরকে আমি গেম রিসেন্ট গেমগুলো সম্পর্কে তাজ যদি একটু বলতাম রিসেন্ট গেমগুলো যেটা হচ্ছে এখন সবসময় টিভিতেও শো হচ্ছে যেটা এখন রিসেন্ট যেটা চলতেছে যেটা পাবজি মোবাইল

এই গেমটা খেলে পাবজি মোবাইল অনেক রকম বিহেভ করে তাদের সাথে হওয়ার ফলে অথবা গার্ডিয়ান যখন বলে যে এখন পড়তে বস পড়তে বসো কেন মানে পড়তে বসোনি অথচ মোবাইল নিয়ে গেম খেলতেছো সেই সময় মনে করো ওর 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 মধ্যে মানে জিনিসটা যাকে যে আমাকে কেন বলছে কথাটা আকৃষ্ট থাকে হাইপোথোলোমাস নামে একটা কিন্তু কথা আছে যে ভালোবাসা রাগ ঘৃণা ত্যাগ হাইপোথোলোমাস যেটা এই তিন এই এইগুলা সবকিছু মেইনটেন এই থেকে করে সো এখন আমরা যদি এখন ফ্রি ফ্রেন্ডলি মানে জিনিসটাকে নি না অবশ্যই কিন্তু মানে মানে অতটা আসক্ত পূর্ণ কিন্তু হবো না আমরা এখন কিন্তু না আমার আমার কথা হচ্ছে যে ভাইয়া

এটা কিন্তু আমরা দেখি লক্ষ্য করি যেমন উঠতি বয়সের ছেলে এখন তাদের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে চিন্তা ভাবনা থাকে ওরা যেটা জিনিস হবে না সেটাতে বেশি যায় যেটা জিনিস হবে না সেটাতে বেশি যায় এটা আপনিও লক্ষ্য করছেন ইভেন ইভেন আমিও একজন স্টুডেন্ট আমিও যে খুব যে বড় হয়েছি তা কিন্তু না তো বলতেছি মানে আমি আমার সিক্স থেকে বলতেছি মানে কথা আমি একটু কিছু কথা বললাম না বায়োলজিতে একটা ওয়ার্ড আছে যে হাইপোথোলোমাস ভালোবাসা রাগ ঘৃণা ত্যাগ ভালোবাসা তো সবার মনে হয় তাও বললাম আর কি একটু তো তো উঠতি বসে কন্ট্রোল করতে হলে প্রথমত বাবা মার বাবা মার প্রথম একটা সাপোর্ট হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে তাদের ভাই বোন তৃতীয়ত হচ্ছে ভালো ভালোভাবে থাকা আর হচ্ছে বিশেষ যেটা কোন হচ্ছে যে খেলা মানে পড়াশোনার পাশাপাশি যেটা ফাঁকা পাবে সে সময়টা ফিল্ডে যায় খেলা এবং সবার সাথে মেলামেশা করা তার মানে আমাদের সামাজিকীকরণের যে একটা বড় মানে হ্যাঁ এক্সাক্টলি এক্সাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম যেটা কথা তো এই এই ব্যাপারে আমি আমি পজিটিভ থিংকিং অলওয়েজ দিব মানে আমার কাছে যেটা মনে হয় আমি একটু আমার মতো করে বলার চেষ্টা করছি যেহেতু একটু আগে আমাদের তাস্কিন তন্ময় বলল বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে আমাদের যে ভিডিও গেম যে আসক্তি এই আসক্তিটার যে চূড়ান্ত রূপ এই চূড়ান্ত রূপটা হচ্ছে যে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া পড়ালেখা একটু সমস্যা করা এবং সেই সাথে হচ্ছে পড়ালেখায় একাডেমিক জায়গায় টাইমটা কম দেওয়া তারপরে আসছে যে তারা কি করবে মানে জীবনে কোনো গোল না থাকা এই এরকম একটা প্রবলেম হয়ে যায় যে তারা লক্ষ্য নির্ধারণ করতে পারছে না আর সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে বিচ্ছিন্নতাবোধ মানে আমরা মনে করছি যে টেকনোলজি আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে আমরা ভাবছি যে টেকনোলজি আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে কমিউনিকেশন কিন্তু ডিহিউমেলাইজেশন বলে একটা টার্ম রয়েছে ডিহিউমেলাইজেশন কথাটির অর্থ হচ্ছে যে আমাদের মধ্যে যে হিউম্যান কোয়ালিটিসগুলো আছে মানবীয় যে গুণাবলীগুলো আছে আমাদের মধ্যে যে পার্সোনালিটির গুণাবলীগুলো বলিগুলো আছে এগুলোকে কমিয়ে ফেলা আর এগুলোকে কমিয়ে ফেলতে গেলে একটা যন্ত্র যথেষ্ট মানে যন্ত্র যখন আমাকে পরিচালনা করবে তো গেমিং ব্যাপারটা একটা ডিসঅর্ডার হিসেবেই এসেছে এবং আমি অনেককে এটা দেখেছি বিকজ আমি প্রফেশনালি টিউটোরিংয়ের সাথে যুক্ত যার কারণে অনেক স্টুডেন্টের সাথে আমার মানে মেশার অভিজ্ঞতা হয়েছে এবং তাদের খুব পার্সোনালি আমি মানে তাদের সাথে মিশতে পেরেছি এবং সেখান থেকে আমি দেখেছি তারা অনেকেই গেম আসক্ত আর যারাই গেম আসক্ত হয়েছে তাদের মধ্যে এই প্রবলেমগুলো চলে এসেছে যে কোনো না কোনোভাবে তারা ডিহিউমালাইজড এবং সেই ক্ষেত্রে তারা বাবা মার প্রতি রেসপেক্টটা শো করতে পারছে না তারা সময়টাকে ঠিকমতো কাজে লাগাতে পারছে না এবং সুতরাং আমি মনে করি যে আমি তাস্কিন মিন তন্ময়ের কাছে আমি যে সাজেশনটা পেলাম যে তাদেরকে আউটডোর গেমের প্রতি এনকারেজ করা এবং তাদেরকে মানুষের সাথে মেশার ব্যাপারে এনকারেজ করা শরীরচর্চার মধ্যে এনকারেজ করা একটা দুইটা বই পড়ার মধ্যে এনকারেজ করা সো আমি বই পড়া নিয়ে একটু সিএমের কাছে যেতে চাই সিএম বই পড়া নিয়ে কী ভাবছে এবং বই পড়ার বেনিফিটগুলো সিএমের কাছে কেমন মনে হচ্ছে মানে ভিডিও গেম অ্যাজ অল্টারনেটিভ আমরা কি এন্টারটেনমেন্ট হিসেবে বই পড়া পড়াকে নিতে পারি হ্যাঁ ভিডিও গেমের বদলে আমরা এন্টারটেনমেন্ট হিসাবে বই পড়াটা অনেক ভালো বিষয় বই পড়লে কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু জানা যাবে যেমন একটা কিছুদিন আগে আমি একটা বই পড়ছিলাম শিপ খেরার কয়েক যে কথাটা বললো শিব খার বই হ্যাঁ বলছে যে টিন এর সম্পর্কে কিছু কথা বলা হচ্ছিল এখানে যেটা যে ওদের বই পড়ার সম্বন্ধে কিছু কমিক বুক যে টাইপের থাকে

সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায় সম্পর্কে অনেক তথ্য সে দিল সে এনসাইক্লোপিডিয়া পড়ে সে সেও কিন্তু গেম খেলে বাট তার যে মানে প্রোডাক্টিভ কিছু করা মানে বইয়ের প্রতি তৃষ্ণা জ্ঞানের প্রতি তৃষ্ণা সে খুব দারুণ আলোচনা করতে পারে আমি তাকে দেখে অনেকটা ঈর্ষান্বিত নিত এই বাচ্চাটার সাথে আমার আরেকবার সাক্ষাৎ করার ইচ্ছা আছে সো

পাঞ্জাবে তো সেখানে সে কি বিষয়ে পড়তে যাচ্ছে এবং সে তার একাডেমিক বিষয় নিয়ে সে বলবে আমরা খুব অল্প খুব দ্রুত সময় শেষ করব আমি আমার এইচএসসি কমপ্লিট করার পর অনেক চিন্তিত ছিলাম যে কোথায় ভর্তি হব না হব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমার

যাই হোক আমরা শেষ করছি এবং শেষটা আমি করি যে শুরুটা আমি করেছিলাম আমি গেমিং ডিসঅর্ডার নিয়ে কথা বলছিলাম আর সেই সাথে আমি পরিচয় করে দিয়েছিলাম দুজন তরুণের সাথে এবং তারা খুবই ভালো ছেলে আর এদের সাথে আমার মানে কিভাবে যেন মিলে যায় মিলে যায় বলতে তারা একবার বাসা থেকে অভিমান করে আমার ওখানে লুকিয়েছিল

তো ভাই ওখানে যাই কোন রকম মানে ভাইয়া মানে ভাইয়াকে আঁকড়ে ধরছিলাম একটা কথা আর বাসা থেকে আমরা জানাইও নি তো ভাইয়ার ওখানে যায় মনে করেন আমরা থাকছিলাম এমন অবস্থা ছিল যে আমরা মানে মেন্টালি মানে মানে কি বলবা মানে বলে থাকে না ওই টাইপের যে বাসায় বলবো না থাকবো বাইরে ঠিক ঠিক এমন ভাইয়া হচ্ছে ভাইয়া পাশে ছিল ওই আমাদের আমি বলে এই যে ভাইয়া হিমেল ভাইয়া আর আমি মনে করি ভাইয়া একজন খুব ভালো মানুষ আর ভাইয়ার একজন ভালো ফ্রেন্ড হচ্ছে কি দিনাজপুরের কিং